আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই ভালো আছি। সবাইকে জানাই রমজানের শুভেচ্ছা। আজকে 3 রমজান। আসলে দেখতে দেখতে কখন যে 3টা রমজান চলে যাচ্ছে বুঝতেই পারি না। তো রোজা থেকে আসলে ক্লান্তি ভাব, তার উপর আসলে গ্যাসের সমস্যা, সব মিলিয়ে ভালোই চলছে। তো প্রথমে দেখালাম আমার এই ডিংডংগুলো এবং আমার হাতে বানানো এই প্ল্যান্টারগুলো সারাদিন এইভাবেই ঝুলতে থাকে বাতাসে, কেননা আমার বাসায় প্রচুর বাতাস। তো তার একটু সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো প্রতিদিন আসলে ইফতার বানাই, কাজ করি, রোজা রাখি, সব মিলিয়ে আজকে ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপনা করলাম, আশা করি ভালো লাগবে। আজ আমি তৈরি করব ভাসমান ক্যান্ডেল। তো দেখি আপনাদের কেমন লাগে, অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা তৈরি করার পর আমার খুবই ভালো লাগছে। নিজে যখন আসলে আমি হাতে কিছু করি তখন এটার মানে কি বলবো, এক্সাইটেড থাকি বেশি, আমার সে আমার বাচ্চারা আরও বেশি। তো বাসমান ক্যান্ডেল তৈরি করার জন্য আমার এখানে লাগতেছে একটি স্বচ্ছ কাচের গ্লাস, আর সচরাচর আমাদের ঘরে সবাই এরকম একটা গ্লাস থাকে। আমি বাসমান একটি মোমবাতি বা ক্যান্ডেল তৈরি করতেছি, চাইলে আপনারাও তৈরি করে রেখে দিতে পারেন, এবং যখন আপনার মনে পড়বে বা কি সৌন্দর্য করতে চাইবেন তখন আপনি জ্বালাতে পারেন। তো স্বচ্ছ গ্লাসের পরে লাগতেছে আর্টিফিশিয়াল কিছু ফুল। আমি আমার পছন্দের মতো বিভিন্ন আর্টিফিশিয়াল ফুল থেকে কিছু কিছু ফুল কালেকশন করেছি, আপনারাও আপনাদের পছন্দের মতো সেটা বাছাই করতে পারেন। আর নিয়েছি কিছু কালারিং পাথর, মার্বেল, আর লাগবে আমার বোতলের কিছু অংশ। তো বোতল না পেলে যেই কোনো প্লাস্টিকের শিট ব্যবহার করতে পারেন আপনারা। তো এই বোতলটার নিচের অংশটুকু আমার প্রয়োজন, আমি নিচের অংশটুকু কেটে নিয়েছি এবং ওইটার মাঝখান দিয়ে একটা ছিদ্র করে নিয়েছি আগুনের তাপ দিয়ে। তো প্রথমে আমি স্বচ্ছ যে কাচের গ্লাসটা সেখানে হট গ্লু দিয়ে মানে হট গ্লু গান দিয়ে আর্টিফিশিয়ালি ফুলগুলো নিচে সেট করব। আসলে আমি চাই আমি আমার শখের যে জিনিসগুলো আমার বাসায় তৈরি করে সৌন্দর্যের জন্য রেখে দেই সেগুলো আপনাদের সঙ্গে মাঝে মাঝে শেয়ার করার। আমার সেই শেয়ার থেকে আপনাদের যদি কিছু ভালো লেগে থাকে এবং কিছু উপকারে এসে থাকে তাতেই আমার বড় সার্থকতা। কিছু কিছু আপু কমেন্টস করে যে আপু এত সুন্দর লাগে, খুব ভালো লাগে এবং আমরাও তৈরি করব, তখন আসলে এটাই আমার কাছে বড় পাওয়া। আমি কিছু তৈরি করলে কারো ভালো লাগে, এটাই আমার সার্থকতা। তো এই তো আর্টিফিশিয়ালি ফুলগুলো আমি হট গ্লু গানের মাধ্যমে নিচে বসিয়ে দিলাম। তো লেগেছে কি না সেটা দেখার জন্য যখন উপর করেছি তখন দেখলাম একটা ফুল পড়ে গেছে, কেননা আমি এখানে পানি ব্যবহার করব। আর যখন পানি দিব যদি আর্টিফিশিয়ালি ফুলগুলো নিচে না লাগে তাহলে কিন্তু ফুলগুলো উপরে বেশি উঠবে, দেখতে ভালো লাগবে না। তাই আবারও একটু হট গ্লু দিয়ে নিচে চেপে ভালো করে লাগিয়ে দিলাম। আপনারা চাইলে শুধু নুড়ি পাথর দিয়ে বা কালারিং মার্বেল দিয়েও আপনারা এই বাসমান ক্যান্ডেলটা তৈরি করতে পারেন। এই যে দেখেন এভাবেও কিন্তু গ্লাসটা রেখে দেওয়া যায়, এটা একটা শোপিস হিসেবেও কাজ করে। তো আমি আরও কিছু ছোট ছোট জিনিস আমার ঘরের জন্য তৈরি করতেছি, আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু রমজান, লম্বা লম্বা কোনো ব্লগ শেয়ার করতেছি না, জাস্ট সামনে ঈদ, একটু একটু করে ঘরটাকে নিজের হাতের ছোঁয়ায় সাজানোর চেষ্টা করতেছি আর সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করব। এখন পাতার চারপাশে আমি কালারিং নুড়িগুলো আর হয়েছে কালারিং মার্বেলগুলো দিয়ে দিচ্ছি। দেওয়া শেষ, দিয়ে দিলাম আমরা যে পানি খাই সাধারণ পানি। পানিটা দেওয়ার পর এটা আরও সুন্দর লাগতেছে। এখানে আরও আমাদের দরকার হবে টিস্যু বা কি সুতা, মোটা কোনো সুতা হলে আরও ভালো হয়। তা আমি প্রথম টিস্যু দিয়ে দিয়েছিলাম, দেখলাম যে ক্যান্ডেলটা ভালো জ্বলছে না, তারপর আবার সুতা ইউজ করেছি। তো দুইটা দিয়ে জ্বলে কিন্তু দেখলাম যে সুতা দিয়ে ভালো করে জ্বলে, তাই আপনারা চাইবেন সুতাটাই ব্যবহার করার জন্য।
তো এই তো মাঝখান দিয়ে যখন ছিদ্র করেছি, এখন টিস্যুটা বা সুতাটা এদিক দিয়ে আমি যেভাবে ঠিক ক্যান্ডেলে থাকে এভাবে ঢুকিয়ে দিলাম। এই যে এখন আমি পানির উপর কিছু তেল দিয়ে দিব, আর সেটা হতে পারে নারকেল তেল, সোয়াবিন তেল বা কি সরিষার তেল, যেই তেলে ব্যবহার করেন না কেন কোনো সমস্যা নেই। তা আমি প্রথম তেলটা অল্প অল্প করে দিচ্ছি, কেননা পুরো গ্লাসের রাউন্ডটা তেলে পরিপূর্ণ হলেই ভালো হবে, ক্যান্ডেলটা ভালো জ্বলবে। তো দেখলাম যে পুরো গ্লাসটা ভর্তি হচ্ছে না, আর তেল আর জল কখনো মিশে না, তাই না? এটাও মিশবে না, এটা উপরে একটা লেয়ার সৃষ্টি করবে। তো দেখেন পুরো গ্লাসটায় এখন একটা লেয়ার সৃষ্টি করেছে, কোনো দিক দিয়ে কিন্তু পাকা নেই। যতটুকু তেল দিবেন ততটুকুই ক্যান্ডেলটা জ্বলবে। এই তো দিয়ে দিলাম আমার শিট, এখন আমার ক্যান্ডেলটা সম্পূর্ণ রেডি। এখন আমি এটাতে আলোকসজ্জা করব, মানে বাতি জ্বালাবো। আমার নিয়াজ নিচ্ছে কিন্তু আমার পাশে বসে খুব এক্সাইটেড দেখার জন্য মরিয়া। তো যখন আমি ওটা দিচ্ছিলাম একটু জ্বলে নিভে গিয়েছে, তারপরে এটা খুলে আমি আবার এই যে একটু সুতা দিয়েছি। সুতা দেওয়ার পরে দেখেন কত সুন্দর করে ক্যান্ডেলটা জ্বলতেছে। তো এখন যেহেতু আমার ঘরে বাতি জ্বলতেছে ভালো করে বোঝা যাচ্ছে না, নিয়াজ দৌড়াদৌড়ি করে সব বাতিগুলোই অফ করে দিল। তো ফ্যান চলছিল, ফ্যানটাও বন্ধ করে দিলাম। এই তো ক্যান্ডেলটা খুব সুন্দর জ্বলছে। তো নিয়াজ কিছু জানালা বন্ধ করে দিয়েছে, তার ফলে দেখেন দেখতে কত সুন্দর লাগতেছে। তো এটাতে কিন্তু ভালো একটা লেয়ার আছে তেলের, এটা যখনই আমি জ্বালাবো তখন জাস্ট একটু আগুন দিয়ে দিব, আর বাকি সময় বন্ধ করে রাখবো। তো চেয়েছিলাম আজকে আরও দুই তিনটা তৈরি করব, পরে একটাই তৈরি করে রেখে দিলাম। আর এই গ্লাসগুলো আমার ঘরে অনেক আছে, অনেকেরই আমরা কিন্তু সবসময় ছয়টা সাতটা গ্লাসই কিনে থাকি। তো দুই একটা থেকে এরকম শোপিস তৈরি করলে আসলে কিছুই যায় আসে না। তো যাই হোক, আমার ক্যান্ডেলটা কেমন হলো অবশ্যই জানাবেন। আমার কাছে কিন্তু ভীষণ ভীষণ ভালো লাগতেছে, ঘর অন্ধকার করে ক্যান্ডেল জ্বালিয়ে বসে আছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের মতো বিদায় নিব। অবশ্যই জানাবেন ক্যান্ডেলটা কেমন হয়েছে, অন্ধকার ঘরে ক্যান্ডেলটা আরও দারুণ আলো দিচ্ছে। আবারও হাজির হব নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আল্লাহ পাক সবাইকে সবগুলো রমজান রাখার, রোজা রাখার তৌফিক দান করুক এবং সবাই সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। নিয়াজ বারবার ফু দিচ্ছিল রিবানের জন্য, কিন্তু আসলে কিছুতেই নিচ্ছে না, নিভবে কীভাবে? ওনার ভিতর এখনও প্রচুর তেল আছে।